বৃহস্পতিবার ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির ট্রেলার প্রকাশ হয়ে গেল। ব্যোমকেশ নিয়ে দেব এবং সৃজিৎ এই দুই শিবিরের মধ্যে টক্কর নিয়ে বিগত কয়েক মাস থেকেই বিস্তর জল ঘোলা হয়েছে। একদিকে বড় পর্দায় ব্যোমকেশ হিসেবে হাজির হচ্ছেন দেব, অন্যদিকে ব্যোমকেশের একই কাহিনী অবলম্বনে ওয়েব সিরিজ পরিচালনা করেছেন সৃজিৎ মুখোপাধ্যায়। সম্প্রতি শোনা গিয়েছিল দুই শিবিরের আলোচনার পর সৃজিৎ তার সিরিজের মুক্তি পিছনোর সিদ্ধান্ত নিয়েছেন। তারপর দেব ঘোষণা করেছিলেন সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় তিনি ছবি করতে চলেছেন, ফলে অনেকেই ভেবেছিলেন বিবাদ কিছুটা হলেও মিটেছে। এরপরই নয়া চমক, দেবের ব্যোমকেশ ছবির ট্রেলার প্রকাশ করছেন সৃজিৎ অ্যান্ড কুং। এই চমক অনেকের কাছেই অপ্রত্যাশিত, কিন্তু বাস্তবে তাই হলো। বৃহস্পতিবার বিকেলে বাইপাসের ধারের এক হোটেলে দেব অভিনীত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির ট্রেলার প্রকাশ পায়। অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন সৃজিৎ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার এবং প্রযোজক শ্রীকান্ত মোহতা। দেবের ব্যোমকেশের ট্রেলার প্রকাশ্যে এলো তাদের হাত ধরেই। মঞ্চে ততক্ষণে দেবের সঙ্গে উপস্থিত রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য এবং পরিচালক বিরসা দাশগুপ্ত। বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনা সচরাচর ঘটে না, যেখানে একই গল্প নিয়ে দুই মাধ্যমেই কন্টেন্ট তৈরি হচ্ছে। শুধু তাই নয়, প্রায় কাছাকাছি সময়েই মুক্তি পাবে এই দুই ব্যোমকেশ। সেই সাথে দেব জানিয়ে দিলেন এটাই তার করা শেষ ব্যোমকেশ হবে, আর কখনোই ব্যোমকেশ চরিত্রে দেখা যাবে না দেবকে। আমি কাউকে চুপ করানোর জন্য না, আমি সবাইকে এই ছবিটা করার একটাই কারণ, সবাই যেন খরচা করে টিকিটটা কাটে। প্লিজ চুপ হবেন না, আপনার প্লিজ টাকাটা রেডি রাখুন, যাতে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখুন। কারণ কী হচ্ছে না, এটা সাহস, মানে একটা গল্পকে আমরা এই লার্জের লার্জ স্কেলে শ্যুট করা যেতে পারে। এবারে যদি প্রডিউসাররা তাদের টাকা যদি না পায়, তাহলে আমরা আবার সেই ড্রয়িং রুমে ফিরে যাবো ব্যোমকেশকে নিয়ে। মানে শুধু আমি না, মানে এটা মানে যদি আমি একমাত্র ব্যোমকেশ, মানে এইটাই একটাই ব্যোমকেশ, এরপরে আমি ব্যোমকেশ করবো না, কিন্তু যারা করবে তারাও যেই প্রযোজকরা সাহস পাবে কেনা টাকা ফেরত আসতে পারে বড় স্কেলে যদি ব্যোমকেশে শ্যুট করা যায়। তো আমার অনুরোধ সবাইকে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ হলে এসে ছবিটা দেখবেন। আমার কাছে ব্যোমকেশ হচ্ছে নট লেস দেন জেমস বন্ড, আমার কাছে ব্যোমকেশ শার্লক হোমস থেকে কম না। আমার ডিটেকটিভ, মানে আমার আমার সাহিত্যের ডিটেকটিভ কেন অন্য চেয়ে কম হবে? তো ইট ওয়াজ দ্যাট, কি আমার ব্যোমকেশ লড়তেও পারে, ইজ এ ফ্যামিলি ম্যান, ভালো, মানে বন্ধুত্ব, মানে যখন বন্ধুত্বের কথা আসে সে নিজের জীবনও দিতে পারে, অ্যাট দ্য সেম টাইম যখনই কোনো সমস্যা আসে যেখানে আপনাকে সন্ধান খুঁজতে হবে এবং সেখানেও এগিয়ে আছে। তো আমার কাছে আমার ব্যোমকেশ এইটাই, মানে ও জেমস বন্ডের থেকে কম না। যদি অ্যাকশন করতে হয়, যদি মাথা চালাতে হয় তো শার্লক হোমস থেকেও কম না। তো আমার কাছে, আমরা প্রথম দিন থেকেই ভেবেছিলাম কি উই উইল নট মেক এ টিপিক্যাল ব্যোমকেশ, উইল মেক আ ইন্টারন্যাশনাল ফিল্ম, যেটা বাঙালিরা অন্তত গর্ব করতে পারে কি না, অ্যাটলিস্ট আমরা কাছাকাছি অ্যাচিভ করতে পেরেছি। যে আমাদের একটা লিমিটেশন আছে, আমাদের একটা বাজেট আছে, কিন্তু তার থেকেও আমরা চেষ্টা করেছি এই বাজেটের মধ্যে কীভাবে আরও বড় করতে পারি। মানে কেউ যে টাকা চার্জ করে সেটা থেকে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি, সেই খরচাটা দেখা যাচ্ছে আমাদের ছবির মধ্যে। ব্যোমকেশ নিয়ে দেব এবং সৃজিৎ এই দুই শিবিরের টক্কর নিয়ে কি বললেন রুক্মিণী? Cracker of a trailer, I was like, wow, eta ki baniyeche Birsa, and I love Dev in it, I love Birsa's work, Amborish puro canvas ta je bhabe grandeur je rokom bhabe shoot koreche seta dekhai jacche, and ami I was bowled over, and Srijit amar pashe chilo, amake Srijit bollo je ami mane eta ekta amar kache khub boro pauna, Srijit amake bole gelo je ami bhabini je তোকে সত্যবতী হিসাবে এরকম লাগবে, এরম সাবিকি লুকে তোকে এরম লাগতে পারে, কারণ কি আমি বিনোদিনী তো দেখিনি, বাট আমি এটা ইম্যাজিন করতে পারিনি। অ্যান্ড হি সেড ওয়াজ ওয়াও, সো আই ভেরি গ্রেটফুল যে যদি দর্শকেরও এটা ভালো লাগে, ব্যোমকেশ অবশ্যই, এবং সত্যবতীকেও যদি ভালো লাগে, তাহলে এর থেকে বড় পাওনা এই মুহূর্তে কিছু হয় না। বিকজ দেখো, আমার এটা আমার বিশ্বাস যে কোনো দুটো সুপারস্টার, যে কোনো দুটো সিনেমা, যে কোনো বড় ডিরেক্টর, যে কোনো এদের মধ্যে যদি রেশারেশিটা, এদের মধ্যে যদি আলোচনা সমালোচনা যদি মিডিয়াতে না হয়, তাহলে ওরা রেলিভেন্ট হয় না, এটা আমার বিশ্বাস। কিন্তু এটাও আমার বিশ্বাস যে একটা পয়েন্টে আসে যেখানে দেখাতে হয় যে আমরা কিন্তু যেটা সবাই লিখে যাচ্ছে, যেটা চর্চা আছে, সেটা কিন্তু আসল সত্য নয়। সত্যটা এটাই হলো যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এইটা হচ্ছিলো ফর দ্য বিগ স্ক্রিন,
যেভাবে তোমরা দেখছো, যেভাবে মাউন্টিংটা হয়েছে, ক্যানভাসটা হয়েছে, এটা সিনেমা হলে গিয়ে দেখারই ছবি। এবং যেটা সৃজিৎ দে যে সিরিজটা, সেটা ওটিটিতে দেখাচ্ছি, যেটা আমরা মোবাইলে, যেটা আমরা বাড়িতে বসে সেটা দেখবো, সেটা পরে আসছে, এটা আগে আসে। সো ন্যাচারালি এই সিনেমাটা কিন্তু কোনো ওটিটি রিলিজকে হ্যাম্পার করতে পারে না। অ্যান্ড সেটাই বোঝানোর এসেছে যে না, কারণ কি রেশারেশি নেই একটা সিনেমার জন্য, একটা বাড়ি টিভির জন্য। সো দুটো একদমই আলাদা। সো সেইটার মধ্যে কোনো রেশারেশি নেই, এটা একটা ক্রিয়েটেড রেশারেশি। উইচ আমি তুলবো না না মা না, ওকে ঠিক আছে। সো না না ইউ ক্যান নো স্ট্রেস, আমাকেও মাম্মা করছে, আমার মা করছে, ইটস ওকে না। বাট কামিং ব্যাক, সো আমার মনে হয় সেই রেশারেশিটা কোনো অ্যাকচুয়ালি কোনো ওটার কোনো মানে নেই, কারণ কি দুটোই আলাদা। দুটো যদি সিনেমায় আসতো, দুটোই যদি থিয়েটারে আসতো, তাহলে একটা রেশারেশি আমাদের কাছে ইন্টার্নলি, যেটা আমাদের টলিউডের পরিবার তাদের কাছে ম্যাটার করতো। তো সেটাই বোঝাতে এসছি যে আমাদের ব্যোমকেশ ও দুর্গ রহস্য 11ই অগস্ট আসছে, হলে আসে, সেটা হলে দেখুন। তারপরে যখন ওদের অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, যখন সেটা, ওটা একটা লং ফরম্যাট, সেটা যখন ওটিটিতে আসবে তখন সেটা দেখুন। আগামী 11ই অগস্ট মুক্তি পাচ্ছে দেব অভিনীত এবং বিদ্যা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গ রহস্য।